সিনেপ্লেক্সের সাতটা শাখায় 12টা শো ছিল, সেটা পরে দর্শকের চাপে হাউসফুল হতে হতে 22টা শো গেছে গতকালকে, আজকে 47টা শো। এটা রেকর্ড বলা যায়, কারণ এর আগে যতগুলো সিনেমা সিনেপ্লেক্সে চলেছে কখনো কোনো সিনেমা 47টা শো একদিনে চলেছে এই ঘটনা ঘটেনি, তাহলে তো এটা রেকর্ডিং তাই না? 32 হায়েস্ট 32টা ছিল। ইনফ্যাক্ট আমাদের যে আমাদের সিনেমা সুরঙ্গ তখনও 28টা শো ছিল আমাদের হায়েস্ট। সো অ্যাবসলিউটলি উই আর ভেরি হ্যাপি যে এই ধরনের একটা, ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড, বাট কিন্তু রেসপন্স এই লেভেলে পাবো দর্শকের কাছ থেকে এটা আমরা ভাবিনি। আর আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে, এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন, দর্শকরা যারা দেখছে তাদের রিয়াকশন আপনারা পাচ্ছেন, এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি ইন টার্মস অফ ভিজুয়াল, ইন টার্মস অফ সাউন্ড, ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল, এই সিনেমা আসলে এই প্রথম হয়েছে। আমি গতকালকে কালকে 7:30 SKS-এ শো দেখলাম। আমি এর আগে তো আমরা দেখেছি, কিন্তু সেটা ছোট স্ক্রিনে হয়তো প্রিভিউ করার জন্য, কিন্তু গতকালকে SKS-এ আমি শোটা দেখে আমি নিজেই আসলে খুবই কী বলবো যে এই এই সিনেমা আসলেই বাংলাদেশে প্রথম করেছে। কংগ্রেচুলেশনস রাফি। অফকোর্স এটা কোলাবোরেটিভ এফোর্ট হলেও রাফির কৃতিত্ব সবচেয়ে বেশি আমি বলবো। অ্যান্ড মেগাস্টার শাকিব খান, একটু আগে আমার শাকিব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ওনাকে আমি বলছিলাম যে শাকিব ভাই আপনি তো এমনিতেই আপনি একটা ইন্ডাস্ট্রি, আপনি আপনার দুইটা ঈদে অনেকগুলো হল শুধুমাত্র ওনার কারণে খোলা হয়, আর সেখানে শাকিব ভাইয়ের সঙ্গে যখন রাফি যুক্ত হলো তখন এটা অন্য মাত্রায় আসলে চলে গেছে। কারণ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করা এটা আমার কাছে মনে হয় প্রথম, এটা শাকিব ভাই নিজেও স্বীকার করবেন। সো সেটাই, এবং যে মাল্টিপ্লেক্সগুলো যে শুধু তাই না, প্রত্যেকটা জায়গায় শো বাড়ানো হচ্ছে। গতকালকে আপনি বগুড়ার মধুবন বলেন, আপনার ময়মনসিংহের ছায়াবাণী বলেন, যশোরের মণিহার বলেন, আপনি খুলনার লিবার্টি বলেন, আপনি যেখানে এমনকি সিঙ্গেল স্ক্রিনগুলো প্রত্যেকটা হাউসফুল বাংলাদেশে, ঢাকা শহরের মধুমিতা, শ্যামলী সব হাউসফুল, আজকে তো এই মুহূর্তে যত শো চলছে সব হাউসফুল। সো এটা রেকর্ড ভাঙার বিষয় না, বিষয়টা খুবই আনন্দের। আজকে যদি আমাদের সিনেমা তো ভালো যায় তাহলে পরে যে সিনেমাটা আসছে সেটা যারই হোক না কেন, যে প্রযোজকেরই হোক না কেন, যে ডিরেক্টরই হোক না কেন, আমরা চাই সেটাও ভালো যাক। ইনফ্যাক্ট আজকে যে দর্শক ফলমুখী হলো এই কারণে কিন্তু পরের সিনেমাগুলোও ভালো যাবে এবং আমরাও অন্য সিনেমা বানানোর একটা উৎসাহ পাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।